नमस्कार प्रिय कुकिंग रेसिपी चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बनाते चलेछी आपनादेर जन्य मावा कचुरी। आमरा प्रथमे मावा कचुरी बनाबार जन्य आटाटा आगे मेखे नी। एखाने आमी नियेछी 2 कप मतो मयदा। एबार आमी परिमाण अनुयायी एकटु लवण दिए दिलाम आर आमी एखाने मयाम दिए दिलाम हाफ का मतो कारण एटा कचुरी हबे सेटा एटा खास्ता हबे। एबार एटाके भालो करे आमी ताले डोटा तैरी करे नेब। आगे आमरा जखन मयामटा देब अयेलटा यूज करब तखन एटाके भालो करे आमादेरके एमनि झुरझुरे करे आगे मेखे निते हबे। तारपर आमरा एते तखन जलटा एड करब। অল্প অল্প করে জল অ্যাড করব আর আমি ভালো করে সফট করে ময়দাটাকে মেখে নেব। এমনি করে আমি আটাটাকে ভালো করে হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে ভালো করে সফট ডো তৈরি করে নেব। খুব টাইট এটা মাখলে আমাদের কচুরিটা ভালো হবে না, সেটা আপনারা খেয়াল রাখবেন। ভালো করে হালকা হাতে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখুন ফ্রেন্ডস এতে কিছু বাটিতে লেগে নাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আটাটা কতটা সফট মাখা হয়ে গেছে, হাতে কিছু লেগে আসছে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা মেওয়ার পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করে নিই মেওয়ার। আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম ফ্রেন্ডস। এবার আমি এর মধ্যে একটু 1 টিস্পুন মতো ঘি অ্যাড করলাম। ঘিটা মেল্ট হোক, ওর মধ্যে এবার আমি এখানে ড্রাই ফ্রুট গুলো কেটে রেখেছি, এটা হলো কাজু অল্প রেখে দিচ্ছি আমি গার্নিশিং এর জন্য, আর আমন্ড বাদাম, আর দিয়ে দিলাম পেস্তা। এগুলো এবার আমি হালকা গ্যাসটা কমিয়ে দেব, একবারে লো ফ্লেমে এটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে জাস্ট রোস্ট করে নেব। হালকা রোস্ট হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি মেওয়া অ্যাড করে দেব। এবার আমি মেওয়াটাকে সঙ্গে মিক্সচারটা করে নেব। ভালো করে মেওয়াটা আর বাদামগুলো যেন একসঙ্গে আমাদের মিশে যায়। আমার মেওয়াটা শুকনো প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার মেওয়াটা যতক্ষণে ঠান্ডা হবে ফ্রেন্ড ততক্ষণ আমি সেরাটা তৈরি করে নিই জিনিস। এটা আমরা হাওয়ার মধ্যে খানিকক্ষণ রেখে দেবো। আমার পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চিনির রসটা তৈরি করে নিই। আমি এখানে 1 কাপ মতো জল দিলাম আর এখানে আমি 1 কাপ মতো চিনি দিলাম। এবার এটাকে আমি চিনিটা মেল্ট হয়ে গেলে এটা আমি রসটা তৈরি করে নেব। আর ফ্রেন্ডস আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার ইউজ করলাম, এটা অপশনাল, যদি আপনারা চান তো করবেন, না তো না করলেও কোনো ব্যাপার নয়। এটা খুব গাঢ় হবে না, যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে ততক্ষণে আমাদেরকে রাখতে হবে, খুব চ্যাটচ্যাটে এটা করলে হবে না। দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, ঠিক এই থিকনেসটা থাকবে, খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না। ফ্রেন্ডস আজকের রেসিপিটা প্লিজ আপনারা আমার ঘরে ট্রাই করবেন। সামনে দিওয়ালি আসছে, এটা বা কোনো অকেশনে আমাদের এই সুইটটা ঘরে তৈরি করা যাবে। এবার আমি গ্যাসটা অফ করে সেরাটা ঠান্ডা করতে দিই, আর একদিকে আমি তাহলে কচুরিগুলো বানিয়ে ফেলি।
এদিকে এবার আমি কচুরি গুলো তৈরি করে নি আর ময়ামটা মাখা আটাটাকে এবার আমি একটু লই করে নি আমি যেমন কচুরি সাইজ করব সেই অনুযায়ী আমি এটাকে লই করে নি লুইটা করে নিলাম আমি আর এদিকে আমার এই পুরের মিশ্রণটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার তাহলে আমি তৈরি করি এটাকে প্রথমে আমি ভালো করে হালকা হাতে রাউন্ড থিং করলাম এবার এটা আমি বাটির শেপ দেব ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আমি এটা ঠোলটা বানিয়ে নেব আমি চারিপাশটাকে হাতে করে একটু স্প্রেড করে নিচ্ছি টেনে টেনে একটু বড় করে কারণ আমরা এটা বেলবো না সেটা আমাদেরকে হাতেই করতে হবে এটা হাতে একটু টেনে টেনে এটাকে আমি করলাম দেখুন জাস্ট এমনি আর এই মধ্যেটা আমাদের এবার আমি পুরটাকে আগে রাউন্ড থিং করে নেব দিয়ে আমি এটাকে ভরে দেবো একটু বেশি করে পুর করে ভরলাম আমাদের মেওয়ার কচুরিটা খেতে টেস্ট হবে এবার আমি আস্তে এমনি করে জাস্ট মুখটাকে বন্ধ করে নেব চারিপাশটা যেন আমার কভার হয়ে যায় ভালো করে ফ্রেন্ডস মুখটাকে বন্ধ করবেন না তো তখন আমাদের কচুরিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে এমনি করে আমি ঘুরিয়ে এবার মুখটাকে বন্ধ করে নেব এবার আমি কি করব জোরে চাপা দেবো না হাতে জাস্ট এই পাশটাকে নিয়ে আমি হাতে এমনি এমনি করে স্প্রেড করব যেন আমার পুরটা চারিদিকে আমার ছড়িয়ে যায় হালকা হাতে জাস্ট এমনি করে করে আমি প্রেসারটা দেবো এমনি করে তাহলে আমি সব কচুরিগুলো তৈরি করে নি আমি এমনি করে সব কচুরিগুলো পুর ভরে নিয়েছি আবার এদিকে আমি গ্যাসটা তাহলে ধরিয়ে দিই তেলটা গরম করার জন্য ধরিয়ে দিলাম এবার আমি ফ্রাই করার জন্য কচুরিগুলো আমি অয়েলটা গরম করতে দিয়ে দিই অয়েলটা তাহলে গরম হবে দিয়ে আমি কচুরিগুলো ছেড়ে দেবো হালকা গরম হয়েছে এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি কচুরিগুলো ছেড়ে দেব কচুরিগুলো ছাড়ার পর আমরা বেশি নাড়াচাড়া একবারেই করব না একসঙ্গে বেশি আমরা কচুরি এর মধ্যে দেবও না তিনটে জাস্ট দিয়ে দিলাম এবারও নিজে থেকে যখন ওপরে উঠে আসবে তখন আমরা কচুরিগুলো এই সময় আমরা গ্যাসটা একবারে লো ফ্লেমে রাখতে হবে না তো আমাদের পুরোপুরি কচুরিটা খাস্তাও হবে না আর কাঁচা থেকে যাবে ভিতরটা একবারে লো ফ্লেমে আমি এই টাইমে এগুলোকে ভাজব ফ্রেন্ডস আজকের আমার মেওয়া কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর পিওর কুকিং রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না ওর পাশে বেল বাটনটা টিপে দিবেন যাতে আমি যতগুলো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তাহলে এমনি করে আমি এবার কচুরিগুলো হালকা হাতে ভেজে নিই ফ্রেন্ডস আমার কচুরিগুলো ফ্রাই হয়ে গেছে আমি আরও ওর মধ্যে ছেড়ে দিয়েছি কারণ এগুলো ফ্রাই হয়ে গেছে ওপর থেকে ভেসে নিজে থেকে উঠে চলে এসছে দেখুন এর লুকটা কত ডিলিশাস হয়েছে এমনি করে আমি তাহলে এবার সব কচুরিগুলো ভেজে তুলে নেব কচুরিগুলোকে ভেজে তুলে নিয়েছি ফ্রেন্ডস এবার আমি কি করব এই যে আমি সেরাটা তৈরি করে রেখেছিলাম চিনি তার মধ্যে আমি এগুলোকে ডিপ করে তুলে নেব বেশিক্ষণ আমি ওতে রাখবো না জাস্ট আমি এটাকে দিলাম হালকা হাতে দিয়ে এটাকে জাস্ট তুলে নেব এমনি করে আমি এবার সবগুলোকে তুলে নিচ্ছি দেখুন এই লুকটা কত ডিলিশাস হয়েছে এটা খেতে খুবই সুন্দর হয় ফ্রেন্ড প্লিজ আজকে রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করবেন
আমি উপর থেকে এবার একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। তাহলে আমাদের রেডি টু সার্ভ মেওয়া কচুরি। দেখুন এর লুকটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই সুন্দর হবে ফ্রেন্ডস। আজকে রেসিপিটা প্লিজ আপনারা ট্রাই করবেন, সামনে দিওয়ালি আসছে, ভাইফোঁটা আসছে, ওর জন্য আমি আজকে এটা দিওয়ালি ভাইফোঁটার জন্য স্পেশাল মিষ্টি তৈরি করে দিলাম। আপনারা প্লিজ ঘরে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর পিউ কুকিং রেসিপি চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব আর লাইক করেননি তারা করে দেবেন। বাই।